দূতে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে বিপদে রঙনকে কাছে না পেয়ে লাহিড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ে দূতে। রাস্তায় নিজের মাকে পাগলের বেশি দেখে চমকে ওঠে দূতে। কাছে এসেই মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দূতে। বসুন্ধরা বলে, কে গো বাছা তুমি, আমি কি তোমাকে সাহায্য করব? তোমার কি অনেক কষ্ট? তোমার কি মা নেই? আমাকে কেন মা বলছো? দূতে বলে, তুমি তো আমার মা, আমি তো তোমার জন্য কষ্ট পাচ্ছি মা, তোমার এই অবস্থা কি করে হলো? বসুন্ধরা কিছু বলার আগেই দূতে ভাবে কত অপমানিত হতে হয়েছে তার। আজ রঙনও তাকে ভুল বুঝল, যে রঙন নিজে তাকে কথা দিয়েছিল জীবনে কখনো কোনো অবস্থায় তাকে ভুল বুঝবে না, সেও আজ আমাকে ভুল বুঝে মিথ্যেবাদী বলে সন্দেহ করলো। আসলে রঙনের শরীরেতেও ওই অম্বরীশ লাহিড়ির রক্ত, সে তো আর অন্যের মতো হবে না। তবে আমি যখন মাকে পেয়ে গিয়েছি তখন আর ওসব কথা ভেবে সময় নষ্ট করব না, এখন সবার আগে মাকে ডাক্তার দেখাতে হবে, তাকে সুস্থ করতে হবে। একদিন মাকে নিয়েই অম্বরীশ লাহিড়ি ও রঙনের মুখোমুখি হব, সেদিন কিন্তু আমার আর আমার মায়ের কাছেই ক্ষমা চাইতে হবে ওদের। ওদিকে রঙনও কিন্তু মনে মনে বলে, আমি কি দূতকে ভুল বুঝে ভুল কিছু করলাম? আমার মনে হচ্ছে দূতের কথাগুলো ভালো করে শোনা উচিত ছিল। বাড়ি থেকে বেরিয়ে পড়ে রঙন। তাহলে কি রঙন এবার দূতকে খুঁজে পাবে, নাকি তার আগেই মাকে নিয়ে অন্য কোনো শহরেই চলে যাবে দূতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।